গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি কাল নিবি কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো কালকে গিয়েছিলাম একটা বিয়েবাড়ি গিয়ে প্রকৃত বাঙালির মতো চলে গেলাম ফুচকা কফি কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া কাউন্টারে একটু এদিক ওদিক ঘুরে কিছুক্ষণ পরে বসে পড়লাম খেতে স্টার্টারে ছিল চিকেন স্যাটে আর ভেজের জন্য ছিল পনির স্যাটে আর স্যালাড এরপরে চলে এলো রুমালির রুটি আর মাটন কিমা চানা কিমা চানার কালারটা দেখে আমি আর এদিক ওদিক না তাকিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিলাম টেস্ট ছিল অসাধারণ এরপর ছিল চিকেন ভর্তা আর পোলাও পোলাও আমার অতটাও পছন্দের না তাই পোলাওটা আমি স্কিপ করেছি এরপর এলো সাদা ভাত আর মটন কষা এই কম্বিনেশনের কাছে কিন্তু যে কোনো কম্বিনেশনই হার মেনে যায় আর মটন কিমা খাবেন না তাদের জন্য ছিল মাছ আর চিকেন ভর্তার বদলে ছিল বাটার পনির তো মটনটা হয়েছিল একদমই সফট আর কোনো রকম অতিরিক্ত মশলা ছিল না প্রত্যেকটা আইটেমই ছিল ভীষণ টেস্টি আমার তো ভিডিও এডিট করতে করতে জিভে জল চলে আসে তো এরপর ছিল মাঝে আমি চাটনি পাঁপড় আর সন্দেশ আর ছিল মিষ্টি যেটা আমি স্কিপ করেছি আর ছিল আইসক্রিম আর পান সবকিছু খাওয়া দাওয়ার শেষে চলে এলাম কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এলাম বাড়ির পথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক